বা আমার এই এই কপালজি কি বলছে বাবা আল্লাহ হা কেউ জানে কপাল রে এই সময় যে আমার এই কার কি অন্যায় কর্নু বাবা কারি করুন বাবা আমি এই সময় যে আমাকে আল কল্লার মায়ের মতো আপন কেউ নেই চরম বিপদে সবাই যখন পাশ থেকে দূরে সরে যায় নিঃসার্মকভাবে মা তখনও পাশে থাকে গর্ভধারণ এবং জন্মের পর পরম মমতায় যে মা লালন পালন করে সন্তানদের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মা আজ বাসস্থান হারা নিজের জায়গা জমিটুকু সবটুকুই কৌশলে লিখে নিয়েছেন সন্তানেরা এরপর বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে এই বৃদ্ধা মায়ের দাবি জীবনের শেষ সময়টুকু থাকতে চান স্বামীর সেই মাটিতে। এ দাবি কি আসলে পূরণ হবে এ বৃদ্ধা মায়ের এই আকুতি শুনবে কে কোথায় গেলে এ দাবি পূরণ হবে সে জায়গায় খুঁজছেন এই বৃদ্ধা মা আমাকে আমাকে জোর করে আমার ছেলে লোক করে আমাকে এই সম্পদ দিয়ে তার ছেলের আমাকে বাইর করে দিছে তালা লাগ আছে আমার ধূপ পাই যায় না আমার সন্ধ্যা পাই যায় না বাবা তোমরাই আমার বাপ বাবা তোমরাই আমাকে দেখাশোনা করো বাবা আমার ছেলে মেয়ে থাকাই নাই নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাতান গ্রামের দুই মেয়ে ও তিন ছেলে সন্তানের পঁচাশি বছর বয়সী এক জননী মেহের যান জীবনের বেলা শেষে একটুখানি ভালো থাকার আশায় মেজ ছেলেকে লিখে দেন নিজের সবটুকু সহায় সম্বল কিন্তু বৃদ্ধার আগেই সেই সন্তানের মৃত্যু হয় এরপর থেকে ওই বাড়িতেই আলাদাভাবে আলাদা কক্ষে থাকতেন এবং আলাদাভাবে রান্না করে খাতেন কিন্তু তাতেও বাদ সাজে ছেলে বউ ও নাতনিরা ওই বৃদ্ধা তালা ঝুলিয়ে নির্যাতনের পর বের করে দেয় বাড়ি থেকে আমার ছেলে নাই আমার দুটা মেয়ে আমার কেউ নেই আর তাদের তো দুটা ছেলে আসো বয়স্ক ছেলে আস দুটা ছেলেরা তো করছে তো ছেলেরা এটা করা বাদ দিয়ে আজকে আমি শাশুকে একাই গেলে আমি এখানে ছেলেরা আসবে দু ছেলে আসবে সঙ্গে মেজ ছেলেকে জমি লিখে দেওয়ায় মায়ের দায়িত্ব নিতে চান না অন্য সন্তানেরাও তা এ বিষয়ে একাধিকবার এলাকায় ও থানায় অভিযোগ করেও বাড়িতে ঠায় হয়নি ওই বৃদ্ধ মায়ের ওনার অভাব হচ্ছে দুঃখ হচ্ছে বলে কানতিছে কারণ করে একটা এখন ওর বিপদ দাঁড়াছে এটা কি যে দুটা ছেলে আছে আর এখন বলতেছে যে যাক জমি লেখা দিই সেখানে যা থাকবি বা সেখানে খাবি আমরা কেন দিব এটা মানে ছেলেদের বক্তব্য তো এখন ওর সমস্যা এটা হচ্ছে যে আমি লেখা দিই আমি কেন ঢুকতে পারবো না বা কাটা খাতে পারবো না এই যে যেটুকি চা ম্যাঙ্গা খায় বা সবাই দয়া করে ওর যৌবন কাল থাকতো ওনার স্বামী বিয়া করছে থুইয়া তারপরে কিছু কারো মনে করেনি যে ছেলে লেখা দিছি এখন বৃদ্ধ কাল হচ্ছে স্বামী গেছে মারা ছেলেও গেছে মারা এখন চলা অসহায় এটা আমরা দেখেছি বাইরে বাইরে ঘুরে এখন রাতের বেলা কোথায় থাকে বলতে পারছি না বা কোথায় খায় কিন্তু বর্তমান যে অবস্থা তারা ওই ওই মহিলাকে আশ্রয়ই দেয়নি ওরা বের করে দিছে ওখান থেকে এই হলো অবস্থা ডিবিসি নিউজে এমন সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের তৎক্ষণাৎ ওই বৃদ্ধাকে আর্থিক সহযোগিতা সহ সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন নির্বাহী অফিসার এটা গতকালই আমার কাছে এই সংবাদটা এসেছে এটা আসলে খুবই একটা অবমাননাকর বিষয় আমরা জানামাত্রই আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টা বলেছি এবং ওনাকে আমার অফিসে আমি এনেছি নিয়ে এসে ওনার কাছে পুরো ঘটনা আমি জেনেছি শুনেছি আমরা আমাদের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা ওনাকে আমরা করে করেছি আর কি পাশাপাশি আমরা যে স্টেপটা এখন আর কি নেব আমরা সরাসরি ওখানে যাব গিয়ে কেন এই সমস্যাটা করতেছে তারা আর কি অবশ্যই একজন মাকে বাসার বাহিরে বের করে দেওয়া এটা কিন্তু আইনানুভাবে তারা অবশ্যই একটা শাস্তির সম্মুখীন হবে তো যেন এই বিষয়টা সমাধান হয়ে যায় আমরা খুব শীঘ্রই কালকে আমরা ওখানে যাব যে মেয়েদের সঙ্গে বসবো ওনাকে সঙ্গে নিয়ে যেয়ে যেন উনি ওনার ছেলের ঘরে ভালোভাবে সম্মানের সাথে যেন উনি থাকতে পারেন এইটা হবে আমাদের মেইন গোল কোনো আদর যত্নের প্রত্যাশা করে না এই মা শুধু জীবনের শেষটুকু সময় থাকতে চান স্বামীর ভিটে মাটিতে